যশোর সদর উপজেলার ট্রেনের সাথে একটি প্রাইভেট কারের সংঘর্ষে শিশু সহ চারজন নিহত হয়েছে, আহত হয়েছে দুজন। আহতরা জানায়, বেলা ১১:৩০টার দিকে একটি প্রাইভেট কারে করে তারা যশোরের কেশবপুর থেকে তীরের হাটে যাচ্ছিলেন। পথের সাত মাইল মথুরাপাড়া এলাকায় রাজশাহীগামী ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় তিনজন। নিহতরা হল কেশবপুর উপজেলার চাঁচরাইল গ্রামের রেজাউল করিম রাজু এবং সদর উপজেলার তীরের হাট গ্রামের চয়ন এবং চালক হাকিম। পরে বাড়ি নেওয়ার পথে জয়ারানী সরকার নামে আরও এক যাত্রী মারা যায়। অন্যদিকে দিনাজপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নিহত হয়েছে এক ট্রাক চালক।